হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তীর সমর্থনে বিজয় সংকল্প যাত্রায় উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিকেলে শান্তা সিং মোড় থেকে ওই বর্ণাঢ্য রোড শো শুরু হয়। ওই রোড শো শেষ হবে হাওড়া ময়দানে। এরপর সালকিয়া বাঁধাঘাট মোড়ে সন্ধ্যায় রয়েছে জনসভা। এরপর সন্ধ্যে সাতটায় বালি থেকে হবে রোড শো। হাওড়া রোড শো এ কয়েক হাজার কর্মীর সমর্থক অংশ নিয়েছেন। উপস্থিত রয়েছেন প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। মানুষকে নাগরিক পরিষেবা দিতে হবে, তার জন্য বিসামে 3 নম্বর বোতাম টিপে ভারত বিখ্যাত হোমিওপ্যাথিক ডাক্তার সজ্জন অত্যন্ত বরেণ্য ব্যক্তিত্ব বাংলা বাঙালির অত্যন্ত প্রাণের মানুষ ডাক্তার রথীন চক্রবর্তীকে ভোট দিতে হবে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আগামী 20 মে আসছে দিন, সকাল সকাল ভোট দিন, সন্দেশ কালির বাদলা নিন, জোর তাড়াতে ভোট দিন। আগামী 20 মে আপনার একটা ভালো কোন প্রকল্প আনতে পারে, সে প্রসঙ্গ নদীকে একটা ভোট দেবে। যে 12 বছর ধরে হাওড়ার মানুষকে ঠকেছে, সে টিএমসি কে একটা ভোট দেবে না। চাল চোর, তিরপাল চোর, চাকরা, এই ভোট দেশের জন্য ভোট। এই ভোট হচ্ছে ভারতের সুরক্ষার জন্য ভোট। এই ভোট আপনার সভ্যতা, সংস্কৃতি, ধর্মের